नमस्कार बंधुरा, खबर सन्धान प्रत्येक के स्वागत। आज के 18 मे 2020 साल सोमवार। এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় খবর হচ্ছে ঘূর্ণিঝড় আমফান কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই আসছে এবং জানতে পারা যাচ্ছে উড়িষা পশ্চিমবঙ্গকে একবারে তোলপাড় করে দিতে পারে, সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে। তা আমরা এই ভিডিওতে জানবো যে কোথায় আঘাত হানতে পারে, এখন কোথায় রয়েছে এবং কত গতিবেগে আঘাত হানতে পারে, কোন কোন জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকবে, কোন কোন জেলায় বেশি প্রভাব পড়ার সম্ভাবনা, সমস্ত কিছুই আমরা দেখে নেব। সঙ্গে দেখে নেব এই যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে, ঠিক কোন জায়গায় কোন দিন কখন আছড়ে পড়তে পারে, এখনো পর্যন্ত যা খবর রয়েছে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট নিয়েই রয়েছে এখনকার ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ঘূর্ণিঝড় আসবে আসবে নয়, একেবারে দুয়ার গোড়ায় চলে আসছে এমনটাই পূর্বাভাস উঠে আসছে। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে, উড়িষ্যার পারাদ্বীপ থেকে প্রায় 900 কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের দীঘা থেকে 1100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের খেপুপাড়া থেকে 1200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং ঘন্টায় 3 কিলোমিটার গতি বেগে এগোচ্ছে এমনটা পুরোপুরি পরিষ্কার। তবে যখন উপকূলে আছড়ে পড়বে অর্থাৎ ল্যান্ডফল করবে, তার গতিবেগ কত হতে পারে জানেন? 180 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টায়। বুঝতেই পারছেন কি অবস্থাটা, কি তাণ্ডবটাই না চালাবে। এখনো পর্যন্ত যেটা খবর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে জায়গাগুলো, এখনো পর্যন্ত এই খবর। তবে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে গতকালও এগোচ্ছিল, প্রচণ্ড শক্তি অর্জন করছিল, আজ থেকে তার গতিপথ পরিবর্তন হবে, অর্থাৎ পূর্ব দিকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে আজ থেকেই মোড় নিচ্ছে এমন পুরোপুরি পরিষ্কার। এর থেকে জানা যাচ্ছে যে এই যে প্রবল ঘূর্ণিঝড় আগামী 12 ঘন্টায় সুপার সাইক্লোনের রূপ নিতে চলেছে, অর্থাৎ অতি প্রবল ঘূর্ণিঝড়। গতিবেগ দেখেই বুঝতে পারছেন এর কীরকমটা গতি হতে পারে এবং কীরকম তাণ্ডব চালাবে। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, এই ঘূর্ণিঝড়কে মোকাবিলা করার জন্য নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে, NDRF-এর 17 টিমকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে উড়িষ্যাতে 10 টিম এবং পশ্চিমবঙ্গে 7টি দলের টিমকে কিন্তু মোতায়েন করা হয়ে গেছে। সঙ্গে বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো হতে পারে দক্ষিণ 24 পরগনার, এখনও পর্যন্ত যা খবর, বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, মৌসুনী দ্বীপ, পাথর প্রতিমা, কাকদ্বীপ এবং মন্দারমণিতে প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি সাধন করতে পারে এই ঘূর্ণিঝড়, এমনটাই কিন্তু খবর রয়েছে। অন্যদিকে উড়িষ্যার পুরী, জগৎসিংপুর, জয়পুর, ভদ্রক, বালাসোর সঙ্গে ময়ূরভঞ্জ প্রচণ্ড ক্ষতি সাধন করতে পারে, কারণ এর এত গতিবেগ থাকতে পারে। বলা হচ্ছে যে আইলা এবং বুলবুল ঘূর্ণিঝড়ের থেকেও এই ঘূর্ণিঝড় মারাত্মক হতে পারে, এখনো পর্যন্ত কিন্তু এই খবর রয়েছে। তবে যখনই যা পরিবর্তন যদি হয়, আপডেট আসবে, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এর সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে যখনই কোনো নতুন আপডেট আমরা দিতে থাকব আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এর সঙ্গে আপনাদের জানাবো যে ঘূর্ণিঝড় যে আসছে, তা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে 7 থেকে 8টি জেলা প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি সাধন করতে পারে এই ঘূর্ণিঝড়। তাই বিশেষ করে উপকূলের বন্ধুদের জানাবো এবং চাষি ভাইদের বারে বারেই আমি আগে থেকেই বলে আসছি, আপনারা অন্তত কিছুটা সাবধান হয়ে যান। আজকের দিনটাই আপনারা সময় পাবেন, আজকের দিনের মধ্যে আপনারা ফসল কিছুটা অন্তত বাগিয়ে নিন। আগামীকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো। তবে আজ থেকেই কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে ইতিমধ্যে উপকূলের জায়গাগুলোতে, এমনটা কিন্তু পরিষ্কার। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে প্রভাব পড়তে চলেছে এই আমফান ঘূর্ণিঝড়ের জন্য, এমনটা পুরোপুরি পরিষ্কার। তবে সবথেকে বেশি প্রভাব পড়বে, বিশেষ করে বলা হচ্ছে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এর সঙ্গে প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, বাকি 2 24 পরগনা অর্থাৎ মেদিনীপুরে।
সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় কিন্তু একেবারে কাছে চলে আসছে, আপনারা অবশ্যই সাবধান হন। এর সঙ্গে আমরা যেটা আরও জানাবো, এই ঘূর্ণিঝড় বলা হচ্ছে যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এখানে তো কিছু কিছু জায়গায় তো ক্ষতি সাধন করবেই, সব থেকে বেশি বলা হচ্ছে উড়িষ্যার 12টি জেলায় প্রচণ্ড ক্ষতি সাধন করবে এবং পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে। শুধু পশ্চিমবঙ্গের 7টি জেলাতেই নয়, পশ্চিমের জেলাগুলো সঙ্গে আরও কিছু কিছু জেলায় কিন্তু আগামীকাল মঙ্গলবার থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন শুরু হয়ে যাবে এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টিটা চলবে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতি, কোনো কোনো জায়গায় শুক্রবারও এর রেস থাকবে এমনটা কিন্তু পুরোপুরি পরিষ্কার। সঙ্গে বলা হচ্ছে পশ্চিমের জেলাগুলোতে বুধবার এবং বৃহস্পতিবার এর প্রভাব পড়বে, অর্থাৎ প্রচণ্ড গতিতে ঝড় বইবে। অর্থাৎ মোটামুটিভাবে পশ্চিমের জেলাগুলো 50 থেকে 60 কিলোমিটার, অন্য জায়গায় বলা হচ্ছে উপকূলের জায়গাগুলোয় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় এবং প্রচণ্ড ভারী বৃষ্টি হবে কিন্তু বুধবারে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা নতুন দুর্যোগ আসছে এই করোনার আবহের মধ্যে দিয়েও। সুতরাং উপকূলের জায়গাগুলোকে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে বলা হচ্ছে যে যতটা সম্ভব তারা যেন সমুদ্রে না যান, বিশেষ করে মৎস্যজীবীদের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে যেন তারা না যান, যারা গেছেন তারা অবশ্যই যেন ফিরে আসেন। এরপর আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কেমনভাবে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। বলা হচ্ছে পশ্চিমবঙ্গকে টাচ করে নয়, একেবারে সাগর দ্বীপে আঘাত হানবে বুধবার বিকাল অথবা সন্ধ্যার দিকে, অর্থাৎ মে মাসের 20 তারিখে এরপর বাংলাদেশের দিকে যাবে। এবং বলা হচ্ছে বাংলাদেশের হাতিয়া দ্বীপের ওখানে আঘাত হানার পুরোপুরি সম্ভাবনা এখনও পর্যন্ত। সুতরাং বাংলাদেশের খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ উপকূলের জায়গাগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, একরকম তাণ্ডব চালাবে এই আমফান ঘূর্ণিঝড়, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত ঠিক রয়েছে। তবে বন্ধুদের জানাবো, যারা উপকূলে বাস করছেন এবং যে সমস্ত বাংলাদেশের চাষি বন্ধুরা রয়েছেন, তারা এখন যতটা সম্ভব সাবধান হয়ে যান। কারণ কিন্তু পূর্বাভাস দিয়ে দিয়েছে আপনাদের আবহাওয়া অধিদপ্তর এবং জানা যাচ্ছে উপকূলের জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে, যদিও আজ থেকে প্রভাব কিছুটা পড়তে চলেছে। এবং এই ঝড় বৃষ্টি বাংলাদেশে চলবে একেবারে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার পর্যন্ত, কোনো কোনো জায়গায় শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে এরপর আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকবে। প্রথমেই জানাবো উত্তরবঙ্গের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে এবং বৃষ্টিটা আজকেও চলার সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গায় সমানভাবে হবে না। তাপমাত্রাটা মোটামুটি থাকবে 16 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রির মধ্যে। অন্যদিকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজকে গড় আর্দ্রতার পরিমাণ থাকবে 50% সর্বনিম্ন, সর্বোচ্চ 95% থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে এইরকম হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে তো আজ থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে। অন্যদিকে বাকি জেলাগুলোয় কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া শুরু হবে বিকাল বা দুপুরের পর থেকে, অর্থাৎ হালকা প্রভাব পড়বে। তবে মঙ্গলবার থেকে একবারে পুরোপুরি মেঘলা মেঘলা আবহাওয়া চলবে, যদিও আজকে সকালের দিকে প্রচণ্ড গরম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো। বুঝতেই পারছেন কী হারে তাপমাত্রা বাড়ছে, আর্দ্রতা বাড়ছে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে আজকে 26 থেকে 27 ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে 38 ডিগ্রি কোথাও কোথাও। এইরকমভাবেই কিন্তু আজকে এবং আগামীকাল দুপুর পর্যন্ত চলতে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এখানেও সকালের দিকে আবহাওয়াটা মোটামুটি ভালো থাকলেও বেলা বাড়ার পর থেকেই কিন্তু উপকূলের জায়গাগুলো ঘূর্ণিঝড়ের জন্য প্রভাব পড়তে শুরু করবে। তবে কলকাতায় প্রচণ্ড গরম থাকার আজকে প্রবল সম্ভাবনা রয়েছে, যেমন গতকালও ছিল। তবে এই গরম কিন্তু নিরসন হতে চলেছে, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের জন্যে আসছেই একেবারে পুরোপুরি পরিষ্কার এখনও পর্যন্ত। তবুও কলকাতায় আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন 28 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ থাকতে পারে 37 ডিগ্রি সেন্টিগ্রেড
সুতরাং বুঝতেই পারছেন কীরকম গরম থাকবে। এর সঙ্গে আমরা দেখব নদিয়া মুর্শিদাবাদ, এখানেও সকালের দিকে আবহাওয়াটা ভালো থাকলেও কিন্তু দুপুরের বা বিকালের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। হালকা বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কালবৈশাখী আজকে হতে পারে, তবে সম্ভাবনা খুব কম, তবু হলেও হতে পারে হালকা বিক্ষিপ্তভাবে, এমনটা খবরও রয়েছে। সুতরাং সংক্ষেপে বলতে গেলে আপনাদের একটাই বলবো, এই মুহূর্তের আবহাওয়ার সব থেকে বড় খবর ঘূর্ণিঝড়কে নিয়ে, কারণ আবহাওয়াবিদ থেকে, আবহাওয়া দপ্তর থেকে, চাষি ভাই থেকে, সাধারণ মানুষ থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আমফান ঘূর্ণিঝড়। বলা হচ্ছে, যেটা আগেই জানালাম, যে বুলবুল এবং আইলা ঘূর্ণিঝড়কে ছাপিয়ে যেতে পারে এই আমফান ঘূর্ণিঝড়। সংক্ষেপে বলতে গেলে এটাই বলবো, উড়িষ্যাতে প্রচণ্ড ক্ষয়ক্ষতি সাধনের সম্ভাবনা রয়েছে আমফান ঘূর্ণিঝড়ের জন্য। আমফান ঘূর্ণিঝড় আগামী বুধবার 20 মে বিকাল বা সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর সেটা বাংলাদেশের দিকে যাবে এবং হাতিয়া দ্বীপের ওখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলে 7টি জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে, বাকি জেলাগুলোয় হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। এর সঙ্গে বাংলাদেশের উপকূলের জায়গাগুলো প্রচণ্ড বৃষ্টি চলবে, বিশেষ করে বুধবারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতে, উড়িষ্যাতেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। এর সঙ্গে জানাবো যে বাংলাদেশের উত্তর বিভাগের জায়গাগুলোতেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এই ঘূর্ণিঝড়ের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল এখনকার একদম লেটেস্ট খবর। অবশ্যই ঘূর্ণিঝড়ের সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।